জাকির খায়ের ভাই ভাই নৌকা মার্কায় ভোট চাই, এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার জৈনসার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের ব্যাপারে জনসভা, পথসভা ও মোটর শোভাযাত্রা হয়েছে। বুধবার বিকাল চারটায় উপজেলার জৈনসার ইউনিয়নের শাসনগাঁও গ্রামে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেনের আয়োজনে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত জনসভা জনসমুদ্রে রূপ নেয়। জনসভায় আগত নেতাকর্মীরা জাকির খায়ের ভাই ভাই নৌকা মার্কায় ভোট চাই এমন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো জনসভা স্থল। সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরফান, সিরাজদি খান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাঞ্চন আলী গোরাপি, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মোকাজ্জল হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় শেখ মোহাম্মদ জাকির হোসেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবুল খায়ের ব্যাপারীকে সমর্থন জানিয়ে তার কর্মী সমর্থকদের কাজ করার অনুরোধ জানান। আমার নেতা কর্মী যারা আছেন আমি তাকে বলতে চাই, নৌকা নিয়ে আপনারা আসবেন, নৌকা নিয়ে মাঠে থাকবেন, নৌকার বিরুদ্ধে কিছু করবেন না, নৌকার কোনো স্বৈরাচারী হলে আমি সার দিয়ে কথা বলবো না কাউকে। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থন পেয়ে আওয়ামী লীগ মনোনীত জৈনসার ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের ব্যাপারী তার বক্তব্যে বলেন, জাকির ভাই আমার বড় ভাই, জাকির ভাই এই মাঠে তিন বছরে যেখানে যেখানে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেই সকল প্রতিশ্রুতি আমি যদি আপনাদের ভোটে বিজয়ী হই তাহলে ইনশাল্লাহ সর্বাগ্রে সেই সকল প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করব। এবং আজকের এইখান থেকে যে যাত্রা শুরু করছি, আমি যদি নির্বাচিত হই, আপনারা জানেন একটা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ আমাদের এখান থেকে জৈনসার অনেক দূর, এলাকার লোকজন সেই জৈনসারে যেতে হয়, আমি ইনশাল্লাহ জাকির ভাইয়ের কাছ থেকে চেয়ে নিলাম আমাকে যেন উনি একটি পত্র দেন, আমি সপ্তাহে অন্তত একদিন এখানে অফিস করব এবং আপনাদের কাজকর্ম করে দিব এখান থেকে। এবং জাকির ভাই আমার আমার বড় ভাই, আপনারও আমার ভাই, আজকে থেকে আপনারা আমার ভাই, এই বৃহৎ কাজ আমি জাকির ভাইকে সামনে রেখে এবং আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে।